নৌবাহিনীর লেফটেন্যান্টকে বেদম পিটালো হাজি সেলিমের ছেলে এবং তার দেহরক্ষী। ঢাকার সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের গাড়ি রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর এক কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরও সংসদের গাড়িতে মোটরসাইকেলের ঘষা লেগেছে এমন অজুহাত দেখিয়ে সংসদের গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন লোক নৌবাহিনীর ওই কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে প্রচণ্ড মারধর করেছেন। এতে তার দাঁত ভেঙে গেছে। এ সময় বাইকের পেছনে থাকা নৌবাহিনীর ওই কর্মকর্তার স্ত্রীর গায়েও হাত দেওয়া হয়। রবিবার 25 অক্টোবর সন্ধ্যার পর রাজধানীর ধানমন্ডি কালাবাগ ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটেছে। ওই গাড়িটি ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের। তবে ঘটনার সময় তিনি ওই গাড়িতে ছিলেন না, সেখানে ছিলেন হাজি সেলিমের ছেলে এবং তার নিরাপত্তা রক্ষী। তারাই গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় লেফটেন্যান্ট ওয়াসিম আত্মরক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। ঘটনার সময় এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, মারধরে আহত নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দেন। তিনি বলেন, বই কিনে স্ত্রী সহ মোটরসাইকেলে ফিরছিলেন। ওই গাড়িটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি তখন ওই মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন, কিন্তু কোনো কথা না শুনেই গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাকে মারধর শুরু করেন। লেফটেন্যান্ট ওয়াসিম তার স্ত্রীর গায়েও ওই লোকগুলো হাত দিয়েছে বলে অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে লোকজন জমে গেলে সংসদের গাড়িটি ফেলেই ভিতরে থাকা লোকগুলো সরে যায়। পরে পুলিশ এসে গাড়ি এবং মোটরসাইকেলটি ধানমন্ডি থানায় নিয়ে যায়। রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিল এবং ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাবের একটি দল হাজি সেলিমের ছেলেকে গ্রেফতার করতে তার বাসায় তল্লাশি চালায়। র্যাবের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তার আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের DMP রবনা বিভাগের উপকমিশনার DC সাজ্জাদুর রহমান জানিয়েছিলেন, হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম সহ এজাহারভুক্ত আসামিদের খুঁজছে পুলিশ। এর আগে সোমবার ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় সেলিম সহ চারজনের নামে মামলা দায়ের করেছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইকরাম আলী মিয়া জানান, ওই মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজি সেলিমের মদিনা গ্রুপের প্রোটোকল অফিসার হেবি সিদ্দিক দীপু, গাড়ি চালক মিজানুর রহমান সহ অজ্ঞাত পরিচয়ে 2 থেকে 3 জনকে আসামি করা হয়েছে। রমনা ডিভিশনের DC সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে জানান, এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম আছে, বাকি কয়েকজন অজ্ঞাত পরিচয়ের। রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিল এবং ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম সহ চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন। এরই মাধ্যমে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ওই ঘটনায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজি সেলিমের মদিনা গ্রুপের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপু, গাড়ি চালক মিজানুর রহমান সহ অজ্ঞাত পরিচয়ের 2 থেকে 3 জনকে আসামি করা হয়েছে। রমনা ডিভিশনের DC সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে জানান, এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম আছে, বাকি কয়েকজন অজ্ঞাত পরিচয়ের। এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরকে গ্রেফতারেও অভিযান চলছে। মাত্র 9 দিনে 9,77,000 টাকা, নূরের গণচাঁদার হিসাব। গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছিলেন নূর এবং রাশিদরা। গত 16 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক VP নুরুল হক নূর এবং ছাত্র অধিকার পরিষদের 2 নেতা রাশেদ খান এবং ফারুক হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস এবং লিফলেট প্রকাশ করেছিলেন। সে সূত্র ধরেই এবার কত টাকা গণচাঁদা উঠেছে সে হিসাব প্রকাশ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান। মাত্র 9 দিনে 9,77,440 টাকা সাহায্য পেয়েছেন তারা। রবিবার 25 অক্টোবর রাতে ফেসবুক লাইভে এসে হিসাব প্রকাশ করেন রাশেদ খান। এ সময় ফেসবুক লাইভে মোবাইল নাম্বার উল্লেখ করে নতুন করে আবারও গণ অনুদান প্রদানের আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।
হিসাব প্রকাশকারী রাশেদ জানান, 8টি মোবাইল ব্যাংকিং নাম্বার এবং ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মোট 9,77,440 টাকা অনুদান এসেছে। এর মধ্যে ব্যয় হয়েছে 1,49,440 টাকা। ব্যালেন্স হিসেবে অবশিষ্ট রয়েছে 8,28,000 টাকা। রাশেদ বলেন, আমরা গণমানুষের অধিকার আদায়ের কাজ করছি, এজন্য অতীতেও আমাদের সাহায্য প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও প্রয়োজন হবে। অন্যদিকে মন্দিরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বগুড়ার মন্দিরে সুব্রত ওরফে সম্রাট দাস নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার 25 অক্টোবর দিবাগত রাত 1টার দিকে শহরতলির সাবগ্রাম হাট দুর্গ মন্দিরের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সম্রাট সাবগ্রাম পালপাড়া কালীপদ দাসের ছেলে। তিনি সাবগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। এই ঘটনার পর থেকে সাবগ্রাম হাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে, বালু ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সম্রাটকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জানা গেছে, রবিবার রাত 1টার দিকে সম্রাট মন্দিরে যান। প্রতিমা দর্শন শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে মন্দির চত্বরেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। প্রাণে বাঁচতে সম্রাট মন্দির চত্বরের একটি টিনের ঘরে আশ্রয় নেন, কিন্তু দুর্বৃত্তরা সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যান। স্থানীয় সূত্র জানায়, সম্রাটের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় বালু ব্যবসা নিয়ে তার সঙ্গে প্রতিপক্ষের বিরোধ হয়। 3 মাস আগে সম্রাটের বিরুদ্ধে সাবগ্রাম এলাকায় মানববন্ধন করে তার প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এরপর থেকে সম্রাট এলাকা ছেড়ে বগুড়া শহরে বাস করেন। সম্রাটের বড় ভাই জুয়েল দাস ওরফে হারে জুয়েল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। কিছুদিন আগে জুয়েল জেল থেকে জামিনে মুক্তি পেয়ে সম্রাটের পক্ষ নিয়ে ছাত্রলীগের এক নেতাকে মারধর করেন। এরপর থেকে সাবগ্রাম এলাকায় দুপক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। রবিবার রাতে সম্রাট গোপনে বাড়ি গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করেন। বাড়িতে খাওয়া দাওয়া শেষে মন্দিরে যান প্রতিমা দর্শন করতে, কিন্তু প্রতিপক্ষের লোকজন সম্রাটের আসার খবর পেয়ে সাবগ্রাম হাটের বিভিন্ন সড়কে অবস্থান নেন। সম্রাট মন্দির থেকে বের হতেই মন্দিরে চত্বরেই তার উপর হামলা চালিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে পালিয়ে যান তারা। বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনার পর পরই এলাকায় তল্লাশি চালানো হয়েছে, কিন্তু জড়িতদের পাওয়া যায়নি। নিহত সম্রাটের নামে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ 5টি মামলা রয়েছে। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।